রাজকুমার ভাই ভালো লাগছে, খুবই কষ্টকর লাগছে, লাস্টের সিনটা ভাই খুবই কষ্ট লাগছে। মানে একটা সন্তান মা বাবার জন্য কত কিছু করতে পারে সেটা শাহরুখ খান দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসে খুব কান্না আসছে ভাই, আমি এখনো কান্না করার আমার কাঁপতেছে শরীরটা। ফিনিশিংটা খুবই সুন্দর আছিল, বাইরের লোকেশন গুলো যতগুলো সব অসাধারণ, এক কথা অসাধারণ। অনেকে বলছে যে ভালো হয়েছে ভাই, যার যেটা রুচি ভাই, আমাদের ভাই ভালো লাগছে ভাই। কেউ হ্যাটাস আছে হ্যাটাস বলতে পারে, হ্যাঁ খারাপ লাগে। আমরা সাকিব খান আমাদের কাছে ভালো লাগছে, গল্পটা অনেক সুন্দর আছিল, নায়িকার অভিনয় খুবই সুন্দর আছিল, কিন্তু বেশি ইংরাজি বলছে ওই সময় আমরা মানিয়ে নিতে পারছি, কিন্তু অভিনয়টা খুবই সুন্দর আছিল, খুব ভালো লাগছে। শাহিদ খান হঠাৎ লাস্টে করে মারা যায় তো খুব কষ্ট লাগে, মাকে বলে আমি আমার বাবাকে নিয়ে আসতেছি, যাওয়ার পথে হঠাৎ করে গুলি মারে তিনটা, তখন হঠাৎ করে পড়ে যায়, তখন আমাদের কাছে খুবই কষ্ট লাগছে। কান্না করছিল অনেক কুলি ভাই, যতটা ছিল তখন কান্না আসে, কিন্তু ধরে রাখতে পারি না, এখনো আমার বুকটা কাঁপতেছে কান্নায়, কিন্তু কাঁপতে পারতেছি না। না না ওরকম কান্না তো আমি করবো কেন, ইমোশনাল ভাবে কানবো আমরা, ওরকম ভাবে কানবো না। পুরুষের কান্না তো এমনি এমনি আসে না ভাই, কিছু কিছু জিনিস কষ্ট করে আসে পরে। আচ্ছা।